ফ্লাই দুবাইয়ে করোনা আক্রান্ত হলে যাত্রী পাবেন 1.5 কোটি টাকা। সংযুক্ত আরব আমিরাতের এয়ারলাইন্স ফ্লাই দুবাইয়ে ভ্রমণ করার সময় কেউ করোনায় আক্রান্ত হলে তাকে $1,76,000 মার্কিন ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় 1.5 কোটি টাকা দেওয়া হবে। সোমবার 7ই সেপ্টেম্বর এমন ঘোষণা দিয়েছে ফ্লাই দুবাই এয়ারলাইন্স কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ফ্লাই দুবাইয়ের ফ্লাইটে ভ্রমণ করার 31 দিনের মধ্যে কোনো যাত্রীর করোনা শনাক্ত হলে সেই যাত্রীকে প্রায় 1.5 কোটি টাকা দেওয়া হবে। এছাড়াও করোনায় আক্রান্ত যাত্রীকে কোয়ারেন্টাইনে থাকার খরচ হিসেবে 14 দিন দৈনিক $117 করে দেওয়া হবে। সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় উড়োজাহাজ সংস্থা হিসেবে ফ্লাইটে করোনা আক্রান্ত হলে যাত্রীকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিল ফ্লাই দুবাই। এর আগে সংযুক্ত আরব আমিরাতের আরেক উড়োজাহাজ সংস্থা এমিরেটস এয়ারলাইন্সে এই ধরনের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছিল।